नमस्कार बन्धुरा, उठे एलो एक बड़ खबर। छात्र छात्रीरा परीक्षा देवार पर जे मार्कशीट पाए से मार्कशीट प्रथा एबार उठे जेते चले। अर्थात परीक्षा देवार पर छात्र छात्रीरा पाबे ना आर कोनो रकम मार्कशीट, एमन इंगित दिलेन प्रधानमंत्री नरेंद्र मोदी। तो केन एरकम बला हयेछे, ए निये ठीक कि आपडेट उठे एसेछे जानबो आजकेर एई भिडियोते। तार आगे बन्धुरा, आपनि कोन जिला थेके भिडियोटी देखछेन अवश्यई कमेंट सेक्शने कमेंट करे जानाते भूलबेन ना। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি, তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে। সাথে বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন, বলা আছে উঠে যাচ্ছে মার্কশিট, মোদির মন্তব্যে দেশ জুড়ে জল্পনা তুঙ্গে। তো এ বিষয়ে কী বলা হচ্ছে আমরা বিস্তারিত জানবো। দেখুন বলা হচ্ছে, তিন দশকে জীবন কত পাল্টে গিয়েছে, অথচ শিক্ষানীতি সেই একই আছে, এটা হওয়া উচিত নয়। তাই এবার সময় এসেছে শিক্ষা ব্যবস্থার অভিমুখ বদলে দেওয়ার। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতার এই ছিল সূচনা। তারপরে দেখুন আরও তিনি কি বলেছেন আমরা জানবো। দেখুন বলা হচ্ছে যে, আর তারপরেই তিনি স্পষ্ট করে দিয়েছেন তাঁর সরকারের লক্ষ্য, 2022 সালেই ভারতে শুরু হবে নতুন শিক্ষানীতি। তো বন্ধুরা আপনারা জানেনই যে যে নতুন শিক্ষানীতি, যে ন্যাশনাল এডুকেশন পলিসি চালু করার কথা বলা হয়েছিল, তো সেই নতুন জাতীয় শিক্ষানীতি কিন্তু 2022 সাল থেকে কিন্তু শুরু হয়ে যাওয়ার কথা কিন্তু বলে দিয়েছেন নরেন্দ্র মোদী। তো দেখুন তারপরে কি বলা আছে, শুধু যে সিলেবাসে আমূল পাল্টে যাবে তাই নয়, প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন বদলে যাবে মার্কশিট প্রথাও। তো বন্ধুরা আপনারা জানেনই যে সেই শিক্ষানীতিতে কিন্তু সিলেবাস থেকে শুরু করে অনেক কিছুতে কিন্তু পরিবর্তন হবে। সেই সঙ্গে তিনি বলেছেন যে মার্কশিট প্রথাও কিন্তু বদলে যাবে, মার্কশিটও কিন্তু আর থাকবে না। দেখুন কি বলা আছে, যে বলেছেন পরীক্ষা, মার্কশিট, এই শব্দগুলি পড়ুয়াদের মধ্যে আতঙ্ক নিয়ে আসে, ক্রমেই মার্কশিট যেন পর্যবসিত হয়েছে পেশার সিটে, মানসিক চাপে শিক্ষার্থীরা সহজভাবে শিক্ষা গ্রহণ থেকে পিছিয়ে পড়েছে। এই মার্কশিট প্রথার কারণেই বহু গুণসম্পন্ন ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়ে জীবন ও জীবিকার পথে, এই ব্যবস্থার পরিবর্তন দরকার। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে তিনি কিন্তু বলেছেন যে মার্কশিট প্রথা কিন্তু তুলে দেওয়া হবে, মার্কশিট কিন্তু আর থাকবে না। কারণ হিসাবে তিনি বলেছেন যে এই মার্কশিট থাকলে পড়ুয়াদের কাছে কিন্তু এই মার্কশিট পেশার সিটে পরিণত হয়, আর অভিভাবকদের কাছে এই মার্কশিট কিন্তু প্রেস্টিজ সিটে পরিণত হয়, তাই কিন্তু এই মার্কশিট কিন্তু আর রাখতে চাইছেন না তিনি। দেখুন কি বলা হচ্ছে, যে মোদী বলেছেন প্রেশার কমাতে হবে, সেই চেষ্টা করা হচ্ছে যাতে মার্কশিটের ভয়ই না থাকে। 2022 সালে ভারতের স্বাধীনতার 75 বর্ষপূর্তি, সেই বছরই একবিংশ শতকের ভারত পাবে নতুন শিক্ষানীতি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে প্রেশার কমাতে কিন্তু সেই মার্কশিট কিন্তু তুলে দিতে চাইছেন তিনি, আর তাছাড়া 2022 সাল থেকে কিন্তু এই নতুন শিক্ষানীতি চালু করার কথা কিন্তু তিনি বলে দিয়েছেন। দেখুন তারপরে কি বলা আছে, শুক্রবার শিক্ষামন্ত্রক আয়োজিত জাতীয় শিক্ষানীতি সংক্রান্ত অনুষ্ঠান, একবিংশ শতকের স্কুল শিক্ষা শীর্ষক অনুষ্ঠানে এই প্রক্রিয়া বদলের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। মোদির ঘোষণার পরে দেশ জুড়ে প্রশ্ন ও জল্পনা শুরু হয়েছে। তাহলে কি 2022 সাল থেকে মার্কশিট প্রথায় বন্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে পরীক্ষা ও তার যাচাই প্রক্রিয়া কিভাবে হবে? তো বন্ধুরা এটা স্বাভাবিক, এটা কিন্তু একটা বড় প্রশ্ন যে যদি মার্কশিটই তুলে দেওয়া হয় তাহলে পরীক্ষা বা যাচাই প্রক্রিয়া তাহলে কিভাবে হবে। তো এ বিষয়ে দেখুন কি বলা আছে, যে কোনো একটি পরীক্ষায় সব থেকে ভালো কিংবা খারাপ ফল করলেও তা যাতে প্রকাশ না পায় সেটাই কেন্দ্রের লক্ষ্য, গড়ে তোলা হচ্ছে নতুন একটি যাচাই প্রক্রিয়া। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে নতুন একটা যাচাই প্রক্রিয়া গড়ে তোলা হবে। তো সেই যাচাই প্রক্রিয়া কেমন হবে দেখে নিন। যেখানে বলা হচ্ছে দেখুন, যেখানে মার্কশিটের গুরুত্ব থাকবে না, মোদী বলেছেন চালু হবে একটি সামগ্রিক রিপোর্ট কার্ড, সেই রিপোর্ট কার্ড তৈরি হবে সিলেবাসের পাশাপাশি ব্যক্তিগত নৈপুণ্য, প্রতিভা, নিষ্ঠা, মৌলিক যোগ্যতার নিরিখে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মার্কশিটের পরিবর্তে কিন্তু একটা সামগ্রিক রিপোর্ট কার্ড চালু হবে, আর সেই রিপোর্ট কার্ডে কিন্তু কোন সাবজেক্টে কত নাম্বার থাকবে সেই রকম কিছু থাকবে না, সেখানে কিন্তু ব্যক্তিগত নৈপুণ্য, প্রতিভা, নিষ্ঠা, মৌলিক এই সমস্ত কিছু বিচার করে সেখানে কিন্তু দেওয়া হবে সেই রিপোর্ট কার্ড। দেখুন কি বলা আছে, যে মোদীর বক্তব্য অনুযায়ী যদি সত্যি মার্কশিট প্রথা বাতিল হয়ে যায় তাহলে সেই সিদ্ধান্ত নিয়েও চরম বিতর্ক হবে। তো বন্ধুরা এই নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই যে যদি এই মার্কশিট তুলে দেওয়া হয় তাহলে কিন্তু এই নিয়ে চরম বিতর্ক কিন্তু চালু হবে। ইতিমধ্যে এই যে নতুন শিক্ষানীতি চালু করার কথা বলা হয়েছে, তো এই নতুন শিক্ষানীতি নিয়ে কিন্তু এই রাজ্যে অলরেডি কিন্তু বিতর্ক শুরু হয়ে গেছে যে এই রাজ্যে সেই শিক্ষানীতি কতটা চালু হবে বা না হবে। তো এরপরে কিন্তু আবার আরও একটা কিন্তু প্রশ্ন উঠে আসছে, যে এই নতুন মার্কশিট যে তুলে দেওয়ার যে প্রথা তিনি বলছেন প্রধানমন্ত্রী, তো সেই মার্কশিট তুলে দেওয়ার প্রথা কতটা গ্রাহ্য হবে এই রাজ্যে, সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তো এই নিয়ে রাজ্য কী চিন্তাভাবনা
করে সেটাই এখন দেখার। তো বন্ধুরা এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এই নিয়ে আবার যখন লেটেস্ট আপডেট উঠে আসবে অবশ্যই আপনাদের প্রথমে জানিয়ে দেবো, তাই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাড়াতে ভুলবেন না। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে।